আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা বিদেশে চিকিৎসার দাবিতে ছাত্র দলের সমাবেশ এরপরে জানিয়ে দেব বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে নারায়ণগঞ্জের সমাবেশে বললেন খালেকুজ জামান আরো জানিয়ে দেব লালকাট কাঠ হাতে মহাসড়কের শিক্ষার্থীরা আগামীকাল প্রতিকি লাশের মিছিলের ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব সংঘর্ষের জরালো বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকেরা আহত পনেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য খালেদা বিদেশে চিকিৎসার দাবিতে ছাত্র দলের সমাবেশ বিএনপি চেয়ারপারসন খালেদা মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয় ঢাকা মহানগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের শত শত নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএপি মহাসচিব মির্জা ফজলুল ইসলাম আলমগীর ছাত্রদলের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শামমলের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রনোকল ইসলাম শ্রাবণ সহসভাপতি হাবিজুর রহমান জাকিরুল ইসলাম জাকির আশরাফুল আলম ফকির মামুন খান পার্থদেব মন্ডল মাজদুল ইসলাম কেএসএম মুসাব্বির সাফি ওমর ফারুক কাইসার পাবিল শিকদার যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন শাহ নেওয়াজ মহিনউদ্দিন তানজিল হাসান সহ সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুই ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুল সাত্তার পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জয়েল ঢাবি ছাত্রদলের দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানুল্লাহ আমান প্রমুখ সূত্র যুগান্তর বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে নারায়ণগঞ্জে সম্মেলনে বললেন খালেকুজ্জামান সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের জনগণ বিপর্যস্ত বিরোধী মতকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন জারি করেছে নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন নিয়োগ প্রণয়ন আইন সরকার করছে না বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের বঙ্গবন্ধু সড়কে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেলা সম্মেলনে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসব কথা বলেছেন তিনি আরো বলেন চাল ডাল তেল সহ মূল্য উদ্যোগতি থামাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ আরো বাড়ানো হয়েছে একদিকে করোনা কালে তিন কোটি মানুষ দরিদ্র হয়েছে আরেক দিকে ছাব্বিশটি রাষ্ট্রীয় পাটকল ও বন্ধ করে দিয়ে সরকার হাজার ছয়টি সরকারি পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে বিপন্ন হচ্ছে মানবিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাইম গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ কাউন্সিলর অসিত বরণ প্রমুখ সবার শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রে গণসংগীত পরিবেশন করেন এদিকে সভাপতির বক্তব্যে নিখিল দাস শীতলক্ষা ও বুড়িগঙ্গা দূষণ মুক্ত করা এবং দুর্নীতি গুম খুন ধর্ষণ যানজট ও মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান এই সম্মেলনে নিখিল দাসকে আহ্বায়ক ও আবু নাইম খান বিপ্লবকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা নব নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয় সূত্র প্রথম আলো লাল কার্ড হাতে রামপুরার রাস্তায় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা এবার সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড নিয়ে রাস্তায় নেমেছেন তারা শনিবার 4 ডিসেম্বর দুপুর 12টা 15 মিনিটে খিলগাঁও মডেল কলেজের 30 থেকে 40 জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতির জিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরোনের এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান আন্দোলনের বিষয়ে শিক্ষার্থী সোহাগি সামিয়া বলেন দেশের যোগাযোগ ব্যবস্থায় ও রাস্তায় যে লুটপাট ও দুর্নীতি হয়েছে এর বিরুদ্ধে আমরা আজ রাষ্ট্রকে লাল কার্ড দেখাচ্ছি ফুটবল খেলায় যেমন কোন খেলোয়াড় ফাউল করলে রেফারির ভূমিকায় নেমেছি বাংলার মাটিতে দেশের ছাত্র সমাজ কখনো দুর্নীতি মেনে নেবে না তাই আমরা সড়কের সঙ্গে যত লুটপাট ও দুর্নীতি যুক্ত তার বিরুদ্ধে লাল কার্ড দেখাচ্ছি আপনি শিক্ষার্থী নন এবং বাম রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে অনেকে দাবি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে নিয়ে গত কয়েক দিন ধরে নানা গুজব রটানো হচ্ছে আমি নাকি শিক্ষার্থী নই আমার বয়স নাকি তিরিশ বছর আমি নাকি আন্দোলনে উস্কানি দিচ্ছি এসব মিথ্যা কথা আমি এবার খিলগাঁও মডেল কলেজের এইচএসি পরীক্ষার্থী তবে হ্যাঁ আমার ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে সেটার সাথে এ আন্দোলন সংশ্লিষ্ট নয় আমি আন্দোলনে কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন করছি আমি সমাজতান্ত্রিক ছাত্র ঢাকা মহানগরের দপ্তর সম্পাদক এক কথা সত্য প্রসঙ্গত উনত্রিশ নভেম্বর সোমবার রাত পনে দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা এ সময়ে ঘাতক বাস সহ আটটি বাসে আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় আরো চারটি বাস এ ঘটনায় বাদ চালক সোহেল কে গণপিটুনি দিয়ে পুলিশে সপর্দ করে স্থানীয়রা পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় আহত সোহেল পুলিশি পাহারায় ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় মঙ্গলবার সকালে খাতক বাসের হেলপারকে আটক করেছে র‍্যাব ওই দিন সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হন এর আগে গত চব্বিশ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসির দুঃখিত ডিএসিসি ময়লার গাড়ির ঢাকায় নটর কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাইম হাসান নিহত হয় এই ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসেন এদিকে কাল প্রতীকী লাশের মিছিল করবে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবার সকাল এগারোটায় বন্ধন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের আন্দোলন থেকে আগামীকাল রবিবার শাহাবাগ থেকে লাশের প্রতীকী মিছিল বের করার কর্মসূচি ঘোষণা করা হয় বেলা বারোটায় মিছিল বের করার ডাক দেওয়া হয়েছে মানববন্ধন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ আহ্বায়ক আবদুল্লাহ বলেন আমরা সারা দেশে বাস ট্রেন লঞ্চ সহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস চাই আস্তে আস্তে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হবে তিনি কালের কণ্ঠকে বলেন আজকেও আমাদের এক ভাই সড়কে মারা গেছে নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমাদের সংঘর্ষে জড়ালো বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকেরা আহত পনেরো মাদারীপুর ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে এতে জন আহত শুক্রবার রাত দিকে কালকিনি উপজেলার হয়েছেন গতকাল সাড়ে ইউনিয়নের মৃধার মোর এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে এরা হলেন সাইদ সর্দারের ছেলে নীরব সর্দার মইন হাওলাদারের ছেলে মনির ও আলী সর্দারের ছেলে আবু পুলিশ ও দর্শীরা জানান গত এগারোই নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালকিনীর লক্ষ্মীপুর ইউনিয়নে মৌসুমী সুলতানা বিজয়ী হন চেয়ারম্যান পদে পরাজিত হন গেন্দু কাজী এরই জেরে রাতে মেধার মূর এলাকায় gendukajir সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান মৌসুমী সুলতানার কর্মী ও সমর্থকেরা এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই সময় বেশ কয়েকটি ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতাল ও শরিয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত স্ত্রী বলেন আমার স্বামী এর থেকেই আমাদের সংসার চলে আমরা কোনো দলাদলের মধ্যে নেই রাতে আমার স্বামী ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল মাঝপথে তাকে আটকে ভ্যান রেখে কুপিয়ে আহত করা হয় পরে তাকে একটি ঘরের মধ্যে তালা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান পাবেল বলেন রাতে মারামারির পর বেশ কয়েকজন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তাদের মধ্যে তিনজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর মাদারীপুর কালকিনি থানার অফিসার ইনচার্জ ওসি ইশতেয়াক আশফাক রাসেল বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় অতি পুলিশ মোতায়েন করা হয়েছে সূত্র কালের কণ্ঠ